সঙ্গীত ও নৃত্যের প্রতিভা অন্বেষণে এটিএন বাংলার রিয়েলিটি শো আগামী তারকা সিজন টু এর খুলনা অঞ্চলের অডিশন শেষ হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে বাছাই পর্বের উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এটিএন বাংলার বিভাগীয় প্রধান এস এম হাবিব। বক্তব্য রাখেন প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী সাজিদুর রহমান মনিম, সমন্বয়কারী এনামুল হক বাচ্চু ও সংস্কৃতিকর্মী কামরুল ইসলাম বাবুল। এবার খুলনা বিভাগ থেকে 7,632 জন অনলাইনে রেজিস্ট্রেশন করে, এর মধ্যে 525 জনকে অডিশন রাউন্ডে ডাকা হয়। সেখান থেকে নৃত্য ও সঙ্গীতে 15 জন করে প্রতিযোগীকে 21 মে ঢাকায় দ্বিতীয় রাউন্ডের জন্য ইয়েস কার্ড প্রদান করেন বিচারকরা। এই রাউন্ডে অংশ নেবেন 300 জন। 25 জুন অনুষ্ঠিত হবে আগামী তারকা সিজন টুর গ্র্যান্ড ফাইনাল।